হ্যালো দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই লকডাউনের সময় অনেকেরই বাসায় থাকতে ভালো লাগছে না, অনেক হয়তো চিন্তা করে রেখেছেন কোথায় কোথায় যাবেন, বা অনেকে কল্পনাও করে রেখেছেন। বাইরে যাওয়ার এই তীব্র আশায় অনেকে হয়তো ঘুমের মধ্যেই বাস্তব চিত্র ধারণ করে ফেলেছেন। ঘুমের মধ্যে যদি বাস্তবের মতো অনুভূতি বা চিত্র ধারণ করে থাকেন, তাহলে দর্শক আপনার হ্যালোসিনেশন হয়েছে। তো আজকে আমরা কথা বলবো হ্যালোসিনেশন নিয়ে। কেনই বা বাস্তব মনে হয় সবকিছু হ্যালোসিনেশন হলে? সেই প্রশ্নের উত্তরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন এবং আমাদের সাথে থাকুন। হ্যালোসিনেশন শব্দটির সাথে প্রথম ইংরেজি ভাষায় পরিচয় করিয়ে দেন 1700 শতাব্দীর ফিজিশিয়ান স্যার থমাস ব্রাউন। 1664 সনে তিনি ল্যাটিন শব্দ অ্যালুসিনারি আনায়ন করেন, যার অর্থ মনে মনে বিস্মিত হওয়া। হ্যালোসিনেশন শব্দটি শুনলেই মনে হয় একটি ভৌতিক বিষয়। আসলেই কি তাই, নাকি এটি কোনো সাধারণ বিষয়? উন্নত দেশগুলোয় হ্যালোসিনেশন শব্দটি বহুল ব্যবহৃত হলেও বর্তমানে উন্নয়নশীল এমনকি দরিদ্র দেশগুলোতেও হ্যালোসিনেশন কথাটি এখন বেশ শোনা যাচ্ছে। হ্যালোসিনেশন শব্দটির আবেদনিক অর্থ হচ্ছে অলিক বিক্ষণ, অর্থাৎ অলিক বা কাল্পনিক অস্তিত্বে বিশ্বাস। ডাক্তারি পরিভাষায় হ্যালোসিনেশন হচ্ছে মস্তিষ্কের একটি অস্বাভাবিক অবস্থা, যখন মানুষ তার ইন্দ্রিয় দ্বারা কাল্পনিক বা অলিক বাস্তবিক নয় এমন কিছু বিষয় উপলব্ধি করতে থাকে। এ থেকে বোঝা যায় এটি কোনো ভৌতিক বিষয় নয়। আমাদের মতিভ্রম বা ইলিউশনে আমরা কখনো কখনো দড়িকে সাপ ভেবে বসতে পারি, কিন্তু হ্যালুসিনেশনে কেউ দড়ি না থাকা সত্ত্বেও সাপ ভাবতে পারে, অথবা ঘুম ভাঙা রাতে দেখতে পারে তার খাটের পাশে নিকটবর্তী বহু হাত পাওয়ালা কোনো জন্তু তাকে ঝুঁকে দাঁড়িয়ে আছে, এমন কথা শুনতে পায় যার কোনো অস্তিত্বই নেই। কেউ কেউ আবার হ্যালোসিনেটিভ অবস্থায় এমন কারো কোনো কথা শুনতে পায় যার কোনো অস্তিত্ব নেই। আবার অনেকে যেমন দেখা গেল কোনো উৎস ছাড়াই ঘরে নির্দিষ্ট সুঘ্রাণ পাচ্ছে, এসব হলো হ্যালোসিনেশন। এটি একটি মানসিক সমস্যা। চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক, এই 5টি পঞ্চ ইন্দ্রিয় এমন সব অবাস্তব অদৃশ্য কাল্পনিক বস্তু দেখে, শোনে, গন্ধ পায় বা স্বাদ পায় কিংবা অনুভব করে, আর এসব কিছু মিলে মস্তিষ্কে তৈরি হয় একটি অস্বাভাবিক অবস্থা, যাকেই বলা হয় হ্যালোসিনেশন। উদাহরণস্বরূপ বলা যায়, হ্যালোসিনেট অবস্থায় একজন ব্যক্তি এমন কণ্ঠস্বর শোনে যখন কেউ কথাই বলছে না, অথবা খালি একাকী ঘরে কারো স্পর্শ অনুভব করছে। বিভিন্ন কারণে হ্যালোসিনেশন হতে পারে, এর মধ্যে মানসিক, শারীরিক, পারিপার্শ্বিক এমনকি ঔষধ সেবনও উল্লেখযোগ্য কয়েকটি কারণ। 1895 সালের শুরুর দিকে একটি গবেষণা তথ্যে বিপুল সংখ্যক জনগণ, প্রায় 39% হ্যালোসিনেশনের অভিজ্ঞতার কথা জানায়, যার 27% দিনের বেলায় হ্যালোসিনেশন এবং বেশিরভাগই অসুস্থতা বা ওষুধের সম্পর্ক ছাড়াই। জরিপটিতে ঘ্রাণ ও স্বাদের হ্যালোসিনেশনই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ঘটেছে বলে দেখানো হয়। বিভিন্ন ধরনের হ্যালোসিনেশনের জন্য বিভিন্ন প্রকারের কয়েকটি চিকিৎসা পদ্ধতি আছে। হ্যালোসিনেশনকে 2টি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে হিপনোজোগিক হ্যালোসিনেশন, যখন মানুষ ঘুমিয়ে থাকে তার 10 সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে যা ঘটে। আর অন্যটি হচ্ছে হিপনোমোপিক হ্যালোসিনেশন, যখন মানুষ জেগে ওঠে তারপর যা ঘটে। তবে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে হ্যালোসিনেশন হওয়ার কারণে হ্যালোসিনেশনের কিছু ধরনকে বিশেষজ্ঞরা শনাক্ত করতে পেরেছেন, যেমন ভিজুয়াল বা দৃষ্টিতে হ্যালোসিনেশন। এক্ষেত্রে এমন কিছু দেখা যার কোনো বাস্তবিক ভিত্তি নেই, হতে পারে এটি কোনো আকারের, বর্ণের কিংবা আলোর ছটা, যা অবাস্তব মানব আকৃতির বিশেষ। অডিটরি বা শ্রুতিগত হ্যালোসিনেশন এমন কোনো শব্দ, মিউজিক, হইচই কিংবা কণ্ঠস্বর শোনা যা বস্তুত অলিক। এক্ষেত্রে সবচেয়ে যেটা হয়ে থাকে তা হলো ক্ষতিকর গায়েবী কথা, আদেশমূলক কিংবা নিষেধমূলক কথা শোনা। এই কথা মস্তিষ্কের ভেতরে বা বাইরে থেকে হতে পারে, পুরুষ কিংবা নারী কণ্ঠে হতে পারে, অপরিচিত কিংবা পরিচিত মনে হতে পারে। সিজোফ্রেনিয়া রোগীর ক্ষেত্রে অডিটরি হ্যালোসিনেশন বেশি হয়ে থাকে। অলফ্যাক্টরি বা ঘ্রাণজনিত হ্যালোসিনেশন, এক্ষেত্রে হ্যালোসিনেশনে আক্রান্ত ব্যক্তি এমন কিছু জিনিসের ঘ্রাণ অর্থাৎ গন্ধ পাবে যার কোনো সত্যতা নেই, শুধুই একটি ভ্রান্ত ধারণা। যেমন হঠাৎ করে পচা মাছের গন্ধ, বমি,
প্রসাব, সিগারেট এমনকি পচা লালার গন্ধ পেয়ে থাকে। এটি মূলত হয়ে থাকে অলফ্যাক্টরি সিস্টেমের স্নায়ুকোষের ক্ষতিগুলো থেকে যা ভাইরাস, ইনফেকশন, ব্রেন টিউমার, ট্রমা সার্জারি কিংবা ওষুধের কারণে হয়ে থাকে। তাই দর্শক, আপনার যদি এরকম কোনো কিছু মনে হয়ে থাকে যে আপনার সাথে ঘটছে, তবে অবশ্যই খুব দ্রুতই চিকিৎসকের নিকট যান। এটি খুব সাধারণ বিষয়, অনেকের সাথেই হয়ে থাকে। আপনার মঙ্গল কামনায় আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। যদি একটু ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো, তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন। Thank you.